হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আবারও একটি লবণীয় রেসিপি নিয়ে। আজকের রেসিপি লবণীয় পোয়া পিঠে। তো এই পোয়া পিঠে বানাতে আমাদের কি কি লাগছে বা সেগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে এখানে, আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি কতটা পছন্দ করেন সেটা অনুযায়ী কম বেশি করতে পারেন। এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ সুজি, আর এখানে নিয়েছি ঈষৎ উষ্ণ গরম জল, আর লাগবে হচ্ছে লবণ। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, 1/2 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। সব কিছু দিয়ে আমি এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার অল্প অল্প করে গরম জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একবারে গরম জল দিইনি, আমি কিন্তু একদম অল্প অল্প করে গরম জল দিয়ে বারে বারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছি, ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি এরকম রেখেছি, আপনারা দেখুন। এইবার আমি ব্যাটারটাকে আরও একবার একটু বিট করে নিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা কিন্তু খুব ভালো করে সেট হয়ে গেছে, আপনারা দেখুন। আমি কিন্তু খুব ভালো করে ব্যাটারটাকে মানে বিট করে নিয়েছিলাম। এইভাবে আমি আবারও একটু বিট করে নিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি, এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে গরম তেল আমি ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন অটোমেটিকলি কিন্তু ফুলতে আরম্ভ করেছে, আপনারা দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে। এইভাবে গরম তেল যদি ওপরে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর করে ফুলে যায়। এবার আমি উল্টে দিচ্ছি, আপনারা দেখুন অলরেডি কালার চলে এসেছে। আমার একটা পোয়া পিঠে ভাজা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। ওই একই প্রসেসে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে গরম তেল আমি ব্যাটারের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা দেখুন এইভাবে আমি সবকটা পোয়া পিঠে ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপি পোয়া পিঠে আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।